বিএনপি জামাতের ডাকা চতুর্থ দফা অবরোধে দিনাজপুরে পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগ করেছেন অবরোধকারীরা। সোমবার সকালে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সড়কের সামনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী বোঝাই ট্রাকে অবরোধকারীরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় আতঙ্কিত দোকানিরা মেডিকেলের সামনে দোকানপাট বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, ট্রাকে অগ্নিসংযোগে কারা নাশকতা চালিয়েছে তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।